নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে ভিলেজ রিসোর্স পার্সন পদে কিন্তু নিয়োগ হতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বন্ধুরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গের একটি ডিস্ট্রিকে নিয়োগ হতে চলেছে যখন আরও ডিস্ট্রিকে নিয়োগ হবে বা অন্যান্য ডিস্ট্রিক্টে নিয়োগ হবে তখনও কিন্তু এইভাবেই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম আছে কি না তো বন্ধুরা আজকের থাকবে এই নিয়েই ভিডিওটি আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচেই দেখবেন ডান দিকে কালার সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল চিনোটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আজ যে ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি এবার শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত উন্নয়ন অধিকরণের করণ অধিকরণের কারণ হাড়োয়া উত্তর চব্বিশ পরগনায় দেখুন বন্ধুরা যে উত্তর চব্বিশ পরগনায় যে কী নিয়োগ হচ্ছে যে এখানে হাড়োয়া ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য দশজন করে মোট আশি আশি জন সামাজিক নিরীক্ষার জন্য গ্রামীণ সম্পদকর্মী ভিলেজ রিসার্চ পারসন পদের জন্য দ্বিতীয় পর্যায়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো বন্ধুরা বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা যে আমি বিজ্ঞপ্তিটি আপনাদের পড়ে ভালো করে শোনাচ্ছি আপনারা বুঝতেই পারবেন দ্বারা হাড়োয়া ব্লকের অন্তর্গত বসবাসকারী অধিবাসীগণদের জানানো যাচ্ছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সামাজিক নিরীক্ষার জন্য গ্রামীণ সম্পদকর্মী নির্বাচন করা উক্ত পদে কাজ করতে ইচ্ছুক কেবলমাত্র মহিলা প্রার্থীগণের নিচে দেওয়া আবেদনপত্রের প্রতিলিপি অনুসারে পূরণ করে আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শংসাপত্রের নকল কপি সহযোগ হারোয়া বিডিও অফিসে বিডিও অফিসে আগামী দুই জানুয়ারি বন্ধুরা জানুয়ারি সরি দুই জুলাই বন্ধুরা এখানে দুই জুলাই দু দেখুন বন্ধুরা যে তারিখে বিকাল চার ঘটিকার মধ্যে আবেদনপত্র দরখাস্ত জমা দিতে হবে শনিবার রবিবার ও ছুটির দিন ব্যতীত বন্ধুরা শনিবার রবিবার এবং যে ছুটির দিন থাকবে তা কিন্তু বাদ দিয়ে আপনাদের জমা দিতে হবে বন্ধুরা এটা কিন্তু মহিলাদের জন্য নিয়োগ হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু হারোয়া ভিডিও অফিসে কিন্তু আপনাদের ডকুমেন্টস সহ কিন্তু জমা দিতে হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে দেখুন বন্ধুরা যে এখানে গ্রাম পঞ্চায়েতগুলো যে বলেছে যে হারুয়া গ্রাম পঞ্চায়েতে দশজন তারপরে যে খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতে দশজন গোপালপুর এক নং গ্রাম পঞ্চায়েতে দেখুন দশজন তারপরে গোপালপুর দুই নং গ্রাম পঞ্চায়েতে দশজন বকজুড়ি গ্রাম পঞ্চায়েতে দশজন শালিপুর গ্রাম পঞ্চায়েতে দশজন সোনারপুকুর শঙ্কর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতে জন কুলটি গ্রাম পঞ্চায়েতে দশজন তো মোট দেখুন বন্ধুরা যে আশি আশিটি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এখানে যোগ্যতা এবং শর্তাবলী দেখুন বন্ধুরা বলেছে আবেদনকারীকে অবশ্যই হাড়ুয়া ব্লকের বাসিন্দার হতে হবে তো বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই হাড়ুয়া ব্লকের বাসিন্দার হতে হবে আবেদনকারী কেবল নিজস্ব গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারবেন আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকার যে গ্রাম পঞ্চায়েত সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে আপনাদের কিন্তু আঠেরো বছরের বেশি অবশ্যই হতে হবে আবেদনকারীকে অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে এবং আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং বন্ধুরা আমি বলেইছি যে শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনকারী উক্ত পরিবারের যে কোনো ব্যক্তির এম এম জি এনআর ই জি জব কার্ড থাকলে অধিগ্রহণ পাবেন তো আপনাদের যদি জব কার্ড থাকে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর দলের একজন সদস্য হলে ভালো হয় আপনাদের এখন কিন্তু প্রত্যেক জায়গায় স্বনির্ভর দল কিন্তু রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই স্বনির্ভর স্বনির্ভর দলের একজন সদস্য থাকতেই হবে আবেদনকারীকে তপসিলি জাতীয় এস সি হলে অধিগ্রহণ পাবেন এবং যদি আপনারা এস সিএসটি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু অগ্রাধিকার পাবেন এখানে দেখুন আবেদনকারীকে কোনো নির্বাচিত জনপ্রতি বা সুপারভাইজার বা ফেসিলেটেড বা সরকারি কর্ময হবেন না অথবা গ্রাম পঞ্চায়েতের অফিসের কাজের সাথে সরকারি যুক্ত থাকলে চলবে না আপনাদের কিন্তু যে কোনো সরকারি কাজের সঙ্গে যদি আপনারা নিযুক্ত থাকেন তাহলে কিন্তু হবে না বন্ধুরা দেখুন যে আবেদন করার শেষ তারিখ বলেছে জুলাই মাসের দু তারিখ চারটার মধ্যে কিন্তু আপনাদের আবেদন পত্র জমা দিতে হবে দেখুন বন্ধুরা যে হাওড়া বিডিও অফিসে কিন্তু হাওড়া বিডিও অফিসে জমা দিতে হবে এবং হাড়োয়া বিডি অফিসে জমা দেওয়ার দেখুন বন্ধুরা তারিখ বলেছে এখানে বসকুড়ি বা শালিপুর সোনারপুকুর শঙ্করপুর কুলটি এই যে গ্রামগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলো কিন্তু হাড়ুয়া ভিডিও অফিসে চার সাত দু বেলা এগারোটার মধ্যে দেবেন জমা এবং হাড়ুয়া এখানে দেখুন বন্ধুরা যে হাড়োয়া খা খাস বালান্ডা গোপালপুর এক গোপালপুর দুই হাড়োয়া ভিডিও অফিসে গিয়ে কিন্তু পাঁচ সাত দু হাজার এগারোটার কিন্তু এখানে সাক্ষাৎকার করার সময়সূচি দিয়েছে বন্ধুরা দেখুন যে সাক্ষাৎকার সময়সূচি দিয়েছে এবং দেখুন বন্ধুরা অবগতির জন্য প্রয়োজনীয় কী বলে ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরিত হলো এখানে দেখুন বন্ধুরা যে এটাই আপনার একটা ইনফরমেশান ছিল দেখুন বন্ধুরা তারপরে যে ফর্মটা আপনারা এই ফর্মটাকে কিন্তু অবশ্যই ফিল করতে হবে এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু দিয়ে অবশ্যই বিডিও অফিসে জমা দিতে হবে তো বন্ধুরা এই যে ডকু যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিব অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন এবং সেখান থেকে কিন্তু অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে এই ফর্মটাকে প্রিন্ট করবেন এবং প্রিন্ট করে ফিল আপ করে পুরো ভালো করে ফিল আপ করে এবং আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু দু তারিখের মধ্যেই আপনারা জমা দিবেন বন্ধুরা আজকে কিন্তু উনত্রিশ তারিখ আর কিন্তু বেশি দিন সময় নেই আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্মটিকে জমা দিয়ে দেবেন বন্ধুরা আরও কিন্তু যে প্রত্যেকটা কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ হবে এই ভিআরপি যখন নিয়োগ হবে তখনই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিব তো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এভাবেই থাকুন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য